নমস্কার। আজ এই মহান শিক্ষক দিবসে আমি প্রথমে আমার যারা শিক্ষাগুরুরা রয়েছেন তাদের প্রতি সশ্রদ্ধ প্রণাম। এখানে উপস্থিত আমাদের বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি রীতিম ভট্টাচার্য, সচিব রবি হাজাম, আমাদের পর্যবেক্ষক শতানন্দ দা ভট্টাচার্য মহাশয়, অনির্বাণ নীতিগুপ্ত, তাজ উদ্দিন সহ আজকে যারা পুরস্কার পাচ্ছেন বা এখানে যিনি আসি আমরা সেরা সংগঠক পুরস্কৃত করব, সম্মানীয় ভূপতি সরকার সহ প্রেমকান্ত সিনহা এবং আরও যারা অন্যরা এসেছেন সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমরা প্রতি বছরই এই অনুষ্ঠানের আমরা আয়োজন করি এবং আমি আজকে সবথেকে ভালো লাগছে একটা দিক আমার দিকটা, এই মুহূর্তে যদি আমরা বলতে গেলে বিশেষ করে কাছাড় জেলায় যদি একটি সাংবাদিকদের যদি কোনো একটা শক্তিশালী সংগঠন থাকে এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে রয়েছে বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা। আর এই সংস্থারই একজন জেলার সচিব এর মতো দায়িত্ব আমি এবছর পেয়েছি এবং আরও সবথেকে যে বড় বিষয়, আগামী বছর আমাদের বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার বয়স 25 বছর হয়ে যাবে। আর এই বিশাল সময় যাবা এই 25 বছরে যখন হচ্ছে তখন আমরা বা এই দায়িত্বটি পালন করছি সেটা কিন্তু একটা আলাদা একটা গর্বের বিষয়। আমি একটা কথা বলছি যে বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা আগামী বছর 25 বছর হচ্ছে, আপনারা বুঝতেই পারছেন এতদিন ধরে এই সংগঠন নিয়মিতভাবে তার কাজ চালিয়ে আসছে ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে, ক্রীড়াক্ষেত্রের প্রসারে। বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা আমার মনে হয় আমরা সবাই ভাবত যে বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা শুধু ক্রীড়া সাংবাদিকদের নিয়েই একটা জায়গায় আবদ্ধ, তা নয়। আমাদের এই সংস্থা শুরু করেছিল আপনারা নিশ্চয়ই সবাই জানেন, আমরা মিডিয়া ক্রিকেট ফেস্ট একটা শুরু হয়েছিল এবং সেই মিডিয়া ক্রিকেট ফেস্টের মাধ্যমে আমরা বরাক উপত্যকা যত সব সাংবাদিকরা রয়েছেন তারা সবাই কিন্তু আমাদের সঙ্গে মিলিত হয়েছেন। আমরা বছরে এই 3-4 দিন আমরা একটা উৎসবের মধ্যে কাটিয়ে নিই। এছাড়া আপনারা শুনলে আরও খুশি হবেন, বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা আমাদের এখানে উপস্থিত রয়েছেন প্রাক্তন সচিব তাজ উদ্দিন মহাশয়ের, যখন তিনি কেন্দ্রীয় সচিব ছিলেন তখন সেই সময় আমাদের বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার একটি ক্রিকেটের দল আমরা গুয়াহাটিতে গিয়ে আমরা প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম এবং পরবর্তীতে ওনার সময় আমরা বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা ফুটসল কম্পিটিশনে আসামের মধ্যে বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা চ্যাম্পিয়ন হয়েছিল। এটা একটা বিশাল বড় ব্যাপার। তার পরবর্তীতে আমার বসে আছেন আরেকজন প্রাক্তন সচিব দ্বিজেন্দ্র দা, ওনার সময়কালে আমরা ত্রিপুরা গিয়েছিলাম। অর্থাৎ বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা আজকের দিনে আমি মনে করি শুধু বরাক উপত্যকায় নয়, বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার নাম কিন্তু আজ এই মুহূর্তে অসম, ত্রিপুরা সব জায়গায় কিন্তু নামটা চলে গেছে। বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার কাছাড় জেলা কমিটির সচিব অভিজিৎ ভট্টাচার্যকে আজকে যারা এখানে পুরস্কৃত হবেন তাদের নাম আমি এবারে উচ্চারণ করছি। অতিথিরা রয়েছেন আপনারা জেনে নিন আজ তাদের পুরস্কৃত করা হবে। বর্ষসেরা 2020-21 এই অনুষ্ঠানে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার দেওয়া হবে সুকান্ত দেকে। এছাড়া প্রতিশ্রুতিবান ক্রিকেটার পাবেন পরীক্ষিত বলি, হকিতে গৌরব দেও পাচ্ছেন বর্ষসেরা, প্রতিশ্রুতিবাদ হকি খেলোয়াড় রঞ্জিত বৈষ্ণব। ফুটবল শুধু মহিলা ফুটবল হয়েছিল বিগত মৌসুমে, ফলে এবার দুজনই মহিলা ফুটবলার শাহিনা পারভিন বরগুজা পাচ্ছেন বর্ষসেরা, রূপালী বরগুজা পাচ্ছেন প্রতিশ্রুতিবাদ। টেবিল টেনিসে এবারে বর্ষসেরা পুরস্কার পাচ্ছেন শঙ্কর দে এবং প্রতিশ্রুতিবাদ পাচ্ছেন আয়ুষ বরগুজা। অ্যাথলেটিক্স মাদার অফ অল স্পোর্টস, অ্যাথলেটিক্সে বর্ষসেরা পুরস্কার পাচ্ছেন শুভম ঘোষ
এবং প্রতিশ্রুতিবানের খেতাব যাবে তামান্না ইয়াসমিনের দখলে। দাবাতে এবার একজনই সেরা, তিনি অপ্রতিম নাথ। ব্যাডমিন্টন, ব্যাডমিন্টনে সুজু সারজা বসুমতারী প্রতিশ্রুতিবান ব্যাডমিন্টনের পুরস্কার পাচ্ছেন। ভলিবল, ভলিবলে পাচ্ছেন বর্ষসেরা পুরস্কার মেহের উদ্দিন। সংগঠক, এবছরে সংগঠক এর পুরস্কার যাচ্ছে লক্ষ্মীপুরে সুপরিচিত ক্রীড়া সংগঠক ভূপতি সরকার ও রূপে স্বদেশ সরকার মহাশয়। সাংবাদিকতা, ক্রীড়া সাংবাদিকতায় এবার পুরস্কৃত হবে বা সম্মানিত হবে কাছা থেকে দেবাশীষ সৌরভ এবং হাইলাকান্দি থেকে অমিত রঞ্জন দাস, দুজনকে আমাদের অভিনন্দন। এবারে বিশেষ সক্ষম ক্রিকেটার, ইচ্ছে শক্তি যদি অদম্য থাকে তবে কাউকে দমানো যায় না, সেটা তারা প্রমাণ করে দিয়েছেন। এবারে বিশেষ সক্ষম ক্রিকেটারের সম্মাননা পাবে তিনজন ক্রিকেটার যারা জেলা থেকে রাজ্য দলের প্রতিনিধিত্ব করার সুযোগ পান। আমরা তাদের উত্তরোত্তর ভবিষ্যৎ কামনা করছি। সেই তিন সক্ষম ক্রিকেটার হলেন বিশাল সাহার, মনোজিৎ দাস এবং কৌস্তব চক্রবর্তী। এবং আজ সুবীর দত্ত রায় স্মারক বক্তৃতা পেশ করবেন। বক্তৃতার বিষয় কাছাড় জেলা সেপাক টাকুর উত্থান ও অবস্থান। এই বক্তৃতা যিনি রাখবেন তার ছাত্রছাত্রী, এই যে তিন দিন আগে ক্রীড়া পেনশন দেওয়া হলো, 31 জন ছাত্রছাত্রী বড়াক উপত্যকা থেকে ক্রীড়া পেনশন পেয়েছে, সবাই তার ছাত্রছাত্রী। ই প্রেমকান্ত সিংহ, আজকে তার বক্তব্য আমরা শুনব কিভাবে উত্থান হল সেপাক টাকুর। তো আজকে আমাদের তালিকায় রয়েছে এরাই এবং তাদেরই আমরা ধাপে ধাপে সম্মাননা জানাব। আমাদের বাক্সে কেন্দ্রীয় সমিতির সচিব এবং সভাপতি দুজনকেই আমরা মঞ্চে ডেকে নিয়েছি।